নিজেই ফানুস তৈরি করতে চান। তো হয়ে যাক, আসুন দেখেনি কিভাবে ফানুস তৈরি করতে হয়। আমাদের দেশে রেডিমেড ফানুস পাওয়া যায়, কিন্তু সেই ফানুস কিছুটা উড়ে গিয়ে মাটিতে নেমে আসে। অনেকে নিজের মনের ইচ্ছা লিখে উড়িয়ে দেন ফানুসে। কোন উৎসবকে আলাদা পর্যায়ে নিয়ে যেতে ফানুসের বিকল্প নেই। তাছাড়া ফটোগ্রাফির একটা চমৎকার সাবজেক্ট হলো ফানুস। এবছরের প্রথম দিনটা ফানুস উড়িয়ে শুরু করেছিলাম, তাই ভাবছিলাম ফানুস তৈরির পদ্ধতিটা আজ শিখিয়ে দেব, যাতে অনেকের কাজে লাগতে পারে। আমার মতো কেউ যদি আবার ফানুস প্রেমী হয়, তো চলুন দেখেনি কিভাবে তৈরি করব ফানুস। মোটামুটি মাঝারি আকারের একটি ফানুস তৈরি করতে আমাদের লাগবে মাত্র 250 টাকা, আর বড় ফানুস তৈরি করতে 40 পিস কাগজ বেশি লাগতে পারে। একটি বড় ফানুস তৈরি করতে 600 টাকার বেশি খরচ হবে না বললেই চলে। জায়গা বিশেষে জিনিসপত্রের দাম কিছুটা কম বা বেশি হতে পারে। তৈরির প্রয়োজনীয় সামগ্রী: এক টিস্যু বা খুব পাতলা পেপার। ফানুস তৈরির জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে খুব পাতলা কাগজ। আপনি বড় কোন কাগজের দোকানে গিয়ে ঘুড়ির কাগজের কথা বললেই পেয়ে যাবেন। একটি ফানুস বানাতে সাধারণত কমপক্ষে 12 পিস কাগজ প্রয়োজন হয়। 2 আঠা, 3 পেইন্ট ব্রাশ, 4 পাতলা তার, 5 বাঁশের পাতলা কঞ্চি, 6 কাঁচি, 7 ছুরি, 8 গ্লাস বা তার কাটার যন্ত্র। আমাদের দেশে খুচরা বাজারে সাধারণত এত বড় মাপের কাগজ পাওয়া যায় না। আপনি প্রয়োজনে আপনার কাগজ জোড়া দিয়েও এই আকারের ফানুস তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কাগজগুলোর আকার দৈর্ঘ্যে কমপক্ষে 40 ইঞ্চি আর প্রস্থে 22 ইঞ্চি হওয়া প্রয়োজন। অথবা আমাদের দেশে সাধারণত দিস্তা হিসেবে যেগুলো কাগজ পাওয়া যায় সেগুলোর আকার হয় সাধারণত দৈর্ঘ্যে 30 ইঞ্চি আর প্রস্থে 18 ইঞ্চি। এগুলো দিয়েও তৈরি করতে পারবেন। 1. কাগজ কাটার নিয়ম। প্রথমে 4টি বড় টিস্যু পেপার একটি আরেকটির উপর একসাথে রাখুন। এরপর এটি লম্বালম্বি 2 ভাঁজ করুন। এরপর এটি কাঁচি দিয়ে ঘন্টার মতো করে কেটে নিতে হবে। একটু বিস্তারিতই বুঝিয়ে দেই। সবগুলো কাগজ মাঝ বরাবর ভাঁজ করুন। ছোট আকারের কাগজ হলে কাগজগুলো দৈর্ঘ্য 30 ইঞ্চি, মাঝখানে 9 ইঞ্চি এবং শেষে 6 ইঞ্চি আকারে কেটে নিন। বড় আকারের কাগজে করতে হলে ভাঁজ করা কাগজগুলো দৈর্ঘ্য 40 ইঞ্চি, মাঝখানে 11 ইঞ্চি এবং শেষে 6 ইঞ্চি আকারে কেটে নিন। কাগজগুলো কাটার পর আপনার কাছে 8 পিস বড় আকারের ঘন্টা আকৃতির কাগজ থাকবে। বডি তৈরি। এবার একটি কাগজ আলাদা করে নিয়ে কাগজটির এক পাশে 8 আঠা লাগান। কাগজটি ভালোভাবে বসিয়ে উপরের কাগজটির আর 1 পাশ উল্টিয়ে নিন এবং আগের মতো আবার 8 আঠা লাগান। যেহেতু 7টি কাগজ লাগানো হয়ে গেছে, তাই শেষে লাগানো কাগজটির আর প্রথমে লাগানো কাগজটির উভয়টির কিনারে 8 আঠা লাগিয়ে নিন। শেষ ধাপে আগের মতো করেই 8 নং কাগজের শেষ কিনার আর 1 নং কাগজের প্রথম কিনার জুড়ে দিন। 8 আঠা শুকাতে দিন। 8 আঠা শুকিয়ে গেলে খুলে দেখুন ফানুসের প্রায় তৈরি। বডির ফ্রেম তৈরি। এরপর বাঁশের পাতলা কঞ্চি নিয়ে সেটা কাগজের যে পাশে খোলা আছে সে পাশের মাপ মতো করে একটি গোলাকার চাকতি তৈরি করুন। আপনি ইচ্ছা করলে জিআই তার দিয়েও ফ্রেমটি তৈরি করতে পারেন। এখন জিআই তার নিয়ে 4 ফুট আকারে এক টুকরা তার কেটে নিন। তারপর তারটি পেঁচিয়ে গোল করুন। তারের মাথা দুটি একসাথে আটকে দিন। ছোট আকারের আরও 2টি তার কেটে নিন, সেগুলো গোল তারটির সাথে আটকে দিন। একটি ফ্রেম আপনি নিজেই এখন তৈরি করে ফেলেছেন। এখন পালা ফানুসের বডির সাথে ফ্রেমের জোড়া দেওয়া। আঠার আস্তরণটা খুব বেশি ভারী করে ফেলবেন না। ফানুসের বডির সাথে ফ্রেমটি ভালোভাবে জোড়া দিন। খেয়াল রাখবেন,
সব সাইডে ভালোভাবে আঠা লাগে এবং কোন সাইডে যেন লিক না থাকে ফ্রেমের গোড়ায়। ফানুস ওড়ানোর জন্য প্রয়োজন ফানুসের জ্বালানি। কেউ কেউ ছোট ভালো মোমবাতিও ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় নিজে জ্বালানি তৈরি করে নিলে। বাজারে কুকুর, স্পিরিট এবং ফার্মেসির দোকান থেকে ব্যান্ডেজ সংগ্রহ করুন। ব্যান্ডেজ কুকুরের লুটি স্পিরিটে ভিজিয়ে রাখতে হবে 5 ঘন্টা। তারপর লুটি শুকালেই তৈরি হয়ে গেল আপনার ফানুসের জ্বালানি। এবার ফানুস উড়াবার পালা। তৈরি করা ফানুসের মধ্যে যেখানে চিআই তার দুটি পরস্পরকে ক্রস করেছে সেখানে জ্বালানির তারটির সাহায্যে জ্বালানিটি বেঁধে দিন। সবই তো শেষ, বসে আছেন কেন? আগুন ধরিয়ে দিন। এবার জ্বালানিতে আগুন ধরিয়ে দিন। কিছুক্ষণ আগুন জ্বললেই ফানুসটি ফুলে উঠবে। তারপর আস্তে আস্তে উপরের দিকে টান বাড়বে। কিছুক্ষণ ধরে থাকুন। টান বেড়ে গেলে আস্তে করে ছেড়ে দিন। ফানুস আস্তে আস্তে উপরে উঠে যাবে। কিছু সতর্কতা, এক, ভালো করে খেয়াল করুন কাগজের কোথাও যেন ছেঁড়া না থাকে বা আঠা কোথাও যেন খোলা না থেকে গরম বাতাস না বের হয়ে যায়, কারণ গরম বাতাসই ফানুসকে উপরে টেনে নিয়ে যায়। দুই, ফানুস ছাড়ার সময় যাতে একদিকে কাত না হয়ে যায়, এতে ফানুস একদিকে হেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তিন, যখন বাতাস থাকে বা জোরে বাতাস বয় তখন ফানুস উড়াবেন না, কারণ বাতাসে হেলে গিয়ে আগুন লাগতে পারে। তৈরি করুন উড়ান ফানুস আর উপভোগ করুন ফানুসের আলোকিত আকাশ। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।